ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সেলস কিউএল এক্সটেনশন নিয়ে। আমরা অনেকেই জানি যে সেলস কিউএল এক্সটেনশনটা খুবই একটি ভালো এক্সটেনশন। আমরা লিড জেনারেশন করার জন্য সেলস কিউএল এক্সটেনশনটা ব্যবহার করে থাকি, কিন্তু বর্তমানে অনেকেই সেলস কিউএল এক্সটেনশনটা ক্রোমে অ্যাড করতে পারতেছে না বা যে কোনো ব্রাউজারে অ্যাড করতে পারতেছে না। তবে আজকে আমরা দেখব যে ক্রোমে কীভাবে এক্সটেনশন অ্যাড করা যায় সেলস কিউএলটা। যেমন আমরা যদি আগে যেভাবে অ্যাড করতাম সেলস কিউএল এক্সটেনশন, আমরা আগে সেলস কিউএল ক্রোম এক্সটেনশন এভাবে যদি সার্চ দিতাম, তাহলে কিন্তু এখানে chrome.google.com এটা আসতো এবং সেটা আমরা সহজেই অ্যাড করতে পারতাম, কিন্তু বর্তমানে এটা নেই। আমরা যদি সেলস কিউএল এটাতে দিই, তাহলে কিন্তু তারা আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখন আর এখানে সহজেই আমরা এক্সটেনশনটা অ্যাড করতে পারতেছি না, তবে এটা আমরা সহজেই অ্যাড করতে পারবো এবং কীভাবে অ্যাড করবো সেটাই আমরা দেখবো। সেজন্য ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখেন যে কীভাবে আমরা এক্সটেনশনটা অ্যাড করি। এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তাদের ওয়েবসাইটে আসার পর আমরা দেখেন এখানে আছে লার্ন ইনস্টল এক্সটেনশন গেট স্টার্টেড, এইটাতে ক্লিক করতে হবে। যখন আমরা এই পেজে আসব, আসার পর এই ইনস্টল এক্সটেনশন এইটাতে ক্লিক করতে হবে। তাহলে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কোন ব্রাউজারে সেট আপ দেব, গুগল ক্রোমে নাকি মাইক্রোসফট এজেতে নাকি ফায়ারফক্সে, আপনি যেখানে অ্যাড করতে চান সেখানে এটা অ্যাড করতে পারবেন। তো আমরা যদি গুগল ক্রোমে দিই, তাহলে কিন্তু এটা ম্যানুয়াল ইনস্টলেশন, মানে ম্যানুয়ালভাবে এটা করতে হবে। তাহলে আমরা গুগল ক্রোমে যদি দিই, তাহলে ম্যানুয়ালভাবে করার জন্য আমরা ম্যানুয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ইনস্টল সেলস কিউএল এক্সটেনশন ম্যানুয়ালি ইন ক্রোম, মানে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। তাহলে ম্যানুয়ালি করার জন্য প্রথমে আমাদেরকে সেলস কিউএলটা ডাউনলোড করতে হবে। আগে আমরা সহজেই এখানে এটা অ্যাড করতে পারতাম ডাউনলোড ছাড়া, তো বর্তমানে এটা ডাউনলোড করতে হবে। তাহলে ডাউনলোড করার জন্য আমরা যে দেখেন ডাউনলোড ডাউন এইটাতে ক্লিক করব। ডাউনলোড ডাউনটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এটা ডাউনলোড হওয়া শুরু হচ্ছে। এটা হলো 6 MB, এটা ডাউনলোড হওয়া শুরু হলো। দেখেন আমাদের এটা ডাউনলোড হলো, ডাউনলোড হলো একটি জিপ ফাইলে। তাহলে এটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে, এটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। আগে আমরা কি করতাম যে এক্সটেনশনে যেতাম, এখান থেকে মোর টুলস, তারপর এক্সটেনশন, এক্সটেনশন থেকে এক্সটেনশন, তারপর ক্রোম ওয়েব স্টোর। আগে আমরা এখানে সার্চ দিতাম, এখানে সার্চ দিলে কিন্তু আমরা সেলস কিউএলটা পেতাম, কিন্তু বর্তমানে আমরা যদি এটা সার্চ দিই, দেখেন সার্চ দিলে কিন্তু কোনো কিছুই আসবে না। দেখেন নো রেজাল্ট ফর সেলস কিউএল, মানে সেলস কিউএল এখানে আর বর্তমানে ক্রোম ওয়েব স্টোরে নেই। তার মানে এইভাবে আমরা এটা এখন অ্যাড করতে পারতেছি না। তবে অ্যাড করার জন্য আমরা কি করব, প্রথমে এটাকে ডাউনলোড করব, সেলস কিউএল ব্রাউজার এক্সটেনশন এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটাকে আমরা এক্সট্রাক্ট করব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করবেন, সেলস কিউএলটা এক্সট্রাক্ট করব। তাহলে মাউসের ডান পাশে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা ওকে দিব, আমাদের এটা এক্সট্রাক্ট একটি ফাইল হয়ে গেল। দেখেন ফাইলটা যদি ওপেন করি, দেখেন অনেকগুলো আইকন চলে আসছে। আপনারা এটাতে কোনো কিছু করবেন না, যেভাবে আছে সেভাবেই থাকবে। এটাতে ক্লিক করলে অনেকগুলো আইকন আসে, যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা তাহলে চলে যাব এক্সটেনশন। এই দেখেন এখানে ত্রিপুট আছে একটা কাস্টম সাইজ, তাহলে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে মোর টুলস থেকে এই যে এক্সটেনশন এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন আমাদের যে ফাইলটা ডাউনলোড করলাম এই ফাইলটা এই সাইটে আনতে হবে। তাহলে আনার জন্য আমাদেরকে যেখানে দেখেন ডেভেলপার মোড, এই ডেভেলপার মোডটা অন করে দিতে হবে। এটা অফ করা থাকবে, আপনাকে এটা অন করে দিতে হবে। অন করার পর দেখেন এখানে আছে লোড আনপ্যাক প্যাক এক্সটেনশন আপডেট। তাহলে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম এই ফাইলটা এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পর যে ফাইলটা এই ফাইলটা আমরা এখানে ইনক্লুড করব। তাহলে আমরা ক্লিক করবো লোড আনপ্যাকড, এই যে লোড আনপ্যাকটে ক্লিক করব। লোড আনপ্যাকটে ক্লিক করার পর আমাদের ফাইলটা ছিল কোথায়, ডাউনলোডে। তাহলে ডাউনলোডে আসার পর এই যে দেখেন সেলস কিউএল ব্রাউজার, আমরা যে ফাইলটা এক্সট্রা করা হয়েছিল এই যে ফাইলটা,
তাহলে এটাকে সিলেক্ট করে আমরা কি করব, সিলেক্ট ফোল্ডার এটাতে ক্লিক করব। ফোল্ডার ঘোরার পর দেখেন আমাদের এটা এখন ঠিক এখানে অ্যাড হবে। এটা এখানে আমাদেরকে করা দেখাচ্ছে যে এটাতে ক্লিক করে তারপর এটাকে পিন করে নিতে হবে। তাহলে আমরা যেটাতে ক্লিক করলাম, এক্সটেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখেন আমাদের সেলস কিওয়ার ব্রাউজার এক্সটেনশন এটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা এখানে নেওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখেন একটা অপশন, এটাকে বলে ফিন অপশন। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এটা ফিন হয়ে যাবে, মানে এখানে শো করবে। আবার যদি ক্লিক করি তাহলে এটা আনফিন হয়ে যাবে, মানে এখানে শো করবে না। তাহলে আমরা এটা ফিন করে নিলাম, দেখেন আমাদের সেলস স্কেল কিন্তু অ্যাড হয়ে গেল। এখন তাহলে অ্যাড হওয়ার পর এখন আমাদের কি করতে হবে, সেলস কিউএল এ অ্যাকাউন্ট করতে হবে, লিঙ্কডইন এর মাধ্যমে একটি অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমরা কি করব, লিঙ্কডইন এ চলে যাব। আমরা যে কোনো একটি লিড কালেক্ট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেলস কিউএল এর মাধ্যমে লিড কালেক্ট করতে বা যারা নতুন অবস্থায় আছে। তাহলে আমরা লিঙ্কডইন এ চলে গেলাম। ওকে, আমরা তাহলে একটা অ্যাকাউন্ট করে নিই সেলস কিউএল এ। তাহলে সেলস কিউএল এ ক্লিক করি, তাহলে আমরা কি করব, গুগলের মাধ্যমে করতে পারবো অ্যাকাউন্ট, অথবা লিঙ্কডইনের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবো, অথবা আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমরা কি করব, গুগলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করব সেলস কিউএল এ। তাহলে গুগলে ক্লিক করলাম, গুগলে ক্লিক করার পর আমরা আমাদের জিমেইলটাকে শো করে দিই। তাহলে জিমেইলটাকে ক্লিক করলাম, সরি, মানে এখানে gmail.com নট অ্যালাউড, মানে জিমেইল দিয়ে কোনো অ্যাকাউন্ট করা যাবে না। সেজন্য কি করতে হবে, ওয়ার্ক ইমেল অথবা বিজনেস ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, অথবা আপনি কি করবেন, লিঙ্কডইন, আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টে থাকবে ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টে করবেন। তাহলে আমি সাইন ইন উইথ লিঙ্কডইনে দিলাম। করার পর আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা, এই লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে সাইন ইন দিলাম, এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট। তাহলে আমি এটা কি করব, অ্যালাউ করে দিব। আমার যে এটা হলো আমার অ্যাকাউন্ট, আমি সেলস কিউএল অ্যাকাউন্ট করব, তাহলে এটা কি করব, অ্যালাউ করে দিব। দেখেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল, এই যে ফাইবার এক্সপার্ট সেলার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। আমরা কি করব এখন, আমরা এখন একটা লিড কালেক্ট করব, যে কিভাবে ইমেল কালেক্ট করা হয়। আমরা মূলত সেলস কিউএলটা কেন ব্যবহার করি, আমরা সেলস কিউএলটা ব্যবহার করি ইমেল কালেক্ট করার জন্য, অথবা ফোন নাম্বার কালেক্ট করার জন্য। তবে আমরা বেশিরভাগ বিজনেস ইমেলটা কালেক্ট করার জন্যই আমরা এক্সটেনশনগুলো ব্যবহার করে থাকি। তাহলে আমরা কী করব, সার্চ দিব সিইউ, একজন সিইউর ইমেল কালেক্ট করব। তাহলে আমি এখানে সিইউ সার্চ দিই। যারা আমার চ্যানেলটিতে নতুন অবস্থায় আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন। কারণ ডিজিটাল মার্কেটিং এর অনেক টিউটোরিয়াল আমি দিয়ে থাকি, যেমন লিড জেনারেশন, ইমেল লিস্ট, ইনফ্লুয়েন্সার, অনেক ধরনের টিউটোরিয়াল আপনি পাবেন। এবং যারা লিড জেনারেশন টিউটোরিয়ালগুলো পেতে চান ফ্রিতে, তারা আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখেন, যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সহজেই পেয়ে যান। ওকে, তাহলে আমরা সিইউ দিলাম। সিইউ দিলে আমরা একজন ব্যক্তির ইমেলটা খুঁজবো। তাহলে আমরা প্রথমে যে একজন পেলাম তার ইমেলটা খুঁজি। তাহলে ক্লিক করলাম তার অ্যাকাউন্টে, ক্লিক করার পর আমরা এখন এই ব্যক্তির ইমেলটা কালেক্ট করব। তাহলে ইমেলটা কালেক্ট করার জন্য কী করতে হবে, আমাদের এই যে আমাদের সেলস কিউএল, এই যে সেলস কিউএল, এই সেলস কিউএলটাতে ক্লিক করব। এখানে সেলস কিউএল ক্লিক করার পর আমরা খুঁজতেছি কি, এমডি সাকি সাকা হোসেন, এই যে ব্যক্তি। তাহলে দেখেন এখানে যে প্লাস চিহ্ন আছে, আমরা এই প্লাস চিহ্নটাতে ক্লিক করব। দেখেন আমরা কিন্তু তাদের ইমেলটা এখানে পেয়ে গেলাম, মানে এই ব্যক্তির ইমেলটা পেয়ে গেলাম। এটা হলো তার পার্সোনাল ইমেল, যদি তার বিজনেস ইমেল না থাকে তাহলে পার্সোনাল ইমেল, আর যদি তার বিজনেস ইমেল থাকে তাহলে এখানে পার্সোনাল ইমেলটাও দেখাবে আমাদের। তাহলে আমরা এখান থেকে তার ইমেলটা সহজেই পেয়ে গেলাম এবং সেটা ভেরিফাইড, দেখেন এখানে রাইট একটা চিহ্ন আছে। তাহলে এটা এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে যেতে পারবো। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে যাবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি সহজে পেয়ে যান। এবং আশা করব আমার চ্যানেল থেকে অনেক উপকৃত হবেন যারা লিড জেনারেশন, ইমেল লিস্ট নিয়ে এক্সপার্ট হতে চান এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে চান। তাহলে তারা আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারেন।